हेलो फ्रेंड्स, WB UTT ईपी ইউনিভার্সিটির বিএড ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল কোর্স অন ফর 10 2018 প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। 2018 অন ফর 10 প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে ফুল মার্কস হচ্ছে 35, সময় হয়েছে 1.5 ঘন্টা। তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন থাকবে, দেখো প্রথম গ্রুপে তোমাদের 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 60টা কোশ্চেন দেওয়া থাকবে, প্রশ্নের মান হচ্ছে 2। তো আমরা সরাসরি প্রশ্নের দিকে চলে যাই। বিশেষ শিক্ষার সংজ্ঞা দিন। বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের শিক্ষার জন্য RCI এর যে কোনো 4টি উদ্দেশ্য লিখুন। এবং তৃতীয় কোশ্চেন হচ্ছে SLD বলতে কি বোঝেন, এরপর আমরা দেখো প্রতিবন্ধী এর আইনগত সংজ্ঞা লিখুন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে বাস্তব শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো 2টি সমস্যা লিখুন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকের প্রশিক্ষণের প্রয়োজন কি, ব্যক্তিগত ইতিহাস অর্থাৎ কেস স্টাডি পদ্ধতি বলতে কি বোঝেন। এরপর আমরা গ্রুপ বিতে চলে যাব। গ্রুপ বিতে তোমাদের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5টা কোশ্চেন থাকবে, প্রশ্নের মান হচ্ছে 5। তো প্রথম কোশ্চেন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় দার্শনিক মাত্রা আলোচনা করুন। নেক্সট কোশ্চেন FACP সম্পর্কে লিখুন। এরপর দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ICT কীভাবে SWSN এর শিখনে উপকৃত করে তা বর্ণনা করুন। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষক হিসাবে আপনি কীভাবে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করবেন। এর পরের কোশ্চেন হচ্ছে প্রতিবন্ধী জাতীয় নীতি 2006 সম্পর্কে সংক্ষেপে লিখুন। এরপর দেখো গ্রুপ সি 7 নম্বর কোশ্চেন, এখানে তোমাদের গ্রুপ সিতে তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন উত্তর লিখতে হবে, 2টো প্রশ্ন দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষাগত এবং সামাজিক অন্তর্ভুক্তিকরণে বাধাসমূহ চিহ্নিত করুন, কীভাবে এই বাধাসমূহ দূর করা যায় তা আলোচনা করুন। এরপর আমরা লাস্ট কোশ্চেনে চলে যাব। তো দেখো আমাদের শেষ কোশ্চেন হচ্ছে মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য শিক্ষকের বাঞ্ছনীয় দক্ষতাগুলি আলোচনা করুন। ডিসকাস দ্য ডিজায়ারেবল স্কিল অফ টিচার্স অফ সেকেন্ডারি স্কুল ফর ইনক্লুসিভ এডুকেশন। তো এখানেই শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।